আপনার মনে হয়তো মাঝের মধ্যে এই রকম প্রশ্ন জাগতে পারে যে প্রায় একই ফিচার অন্য একটি স্মার্টফোনে থাকা সত্ত্বেও মানুষ এত দাম দিয়ে আইফোন কেন ব্যবহার করে। এই প্রশ্নের একটি সহজ উত্তর হচ্ছে ব্র্যান্ড মূল্য। আমরা দৈনন্দিন অনেক কিছুই যেমন পোশাক, আসবাবপত্র, মোবাইল, গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে ব্র্যান্ড দেখে কিনি। সহজ কথায় বলতে গেলে ব্র্যান্ড বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বিশ্বের সেরা 10টি ব্র্যান্ড সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, অ্যাপেল। অ্যাপেল আমেরিকার প্রতিষ্ঠিত একটি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান। এটি 1976 সালে পয়লা এপ্রিল স্টিভ জবস, টিম ওজনিয়াক ও রোল্যান্ড ওয়েনের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। মুনাফার ভিত্তিতে অ্যাপল বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি কোম্পানি এবং ফোর্বসের মতে এটি বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু প্রায় $241.2 বিলিয়ন। দুই, গুগল LLC। গুগল ইন্টারনেট সেবা ও পণ্য ভিত্তিক প্রতিষ্ঠান। 1998 সালে 8ই সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সাগ্রিন বিন নামের দুইজন ব্যক্তি গুগল নির্মাণ করেন। গুগলের প্রধান সেবা গুগল সার্চ ইঞ্জিন। এটি বিশ্বের সর্বোচ্চ ব্যবহৃত সার্চ ইঞ্জিন। বর্তমানে গুগলের ব্র্যান্ড ভ্যালু প্রায় $207.5 বিলিয়ন। তিন, মাইক্রোসফট। মাইক্রোসফট মার্কিন যুক্তরাষ্ট্রের কম্পিউটার প্রযুক্তিভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং পল অ্যালেন। কোম্পানিটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় $162.9 বিলিয়ন। চার, অ্যামাজন। অ্যামাজন কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা। 1994 সালে 5ই জুলাই জেফ বেজস এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে অ্যামাজনের অধীনে 1 মিলিয়নের মতো কর্মী রয়েছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু প্রায় $135.4 বিলিয়ন। পাঁচ, ফেসবুক। 2004 সালে প্রতিষ্ঠিত ফেসবুক বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে এই প্ল্যাটফর্মটি প্রায় 2.93 বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। 2020 সালে এসে যদিও প্রতিষ্ঠানটির ব্র্যান্ড রেভিনিউ প্রায় 21% হ্রাস পায়, এটি এখনও সারা বিশ্বে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে 5ম স্থানে রয়েছে। বর্তমানে ব্র্যান্ড ভ্যালু প্রায় $70.3 বিলিয়ন। ছয়, কোকাকোলা। কোকাকোলা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান। পানীয়টি সংক্ষেপে কোক নামেও পরিচিত। জন পেম্পার্টন নামক একজন ড্রাগিস্ট যুক্তরাষ্ট্রের একটি কেমিক্যাল কোম্পানিতে বসে কোকাকোলা রেসিপিটি আবিষ্কার করেছিলেন। বর্তমানে সারা বিশ্বের বাজারে প্রায় 160 কোটি গ্লাস কোক বিক্রি হয়। কোকাকোলা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু প্রায় $64.4 বিলিয়ন। সাত, ডিজনি। ডিজনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম সংস্থা। অ্যানিমেশনের জগতে একটি সেরা নাম ডিজনি। হলিউডের অসংখ্য বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেছেন প্রতিষ্ঠানটি। কোম্পানিটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় $61.3 বিলিয়ন। আট, স্যামসাং। স্যামসাং বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুধু মোবাইল ব্যবসাই করে না, পাশাপাশি ইলেকট্রনিক্স কম্পোনেন্টস, মেডিকেল ইকুইপমেন্টস, ক্ষুদ্র যন্ত্রপাতি উৎপাদন ও খুচরো ব্যবসা করে থাকে। এটি দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। স্যামসাংয়ের বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় $50.4 বিলিয়ন। নয়, লুই ভুইতো। লুই ভুইতো ফ্রান্সের একটি বিশ্বব্যাপী ফ্যাশন কোম্পানি। ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ফ্যাশন জগতের একটি অন্যতম নাম। লুই ভুইতো কোম্পানির বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় $47.2 বিলিয়ন। দশ, ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডস বিশ্বের শীর্ষস্থানীয় ফাস্ট ফুড বিক্রেতা প্রতিষ্ঠান। 1940 সালে 15ই মে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ম্যাকডোনাল্ডসের সবচেয়ে জনপ্রিয় খাবার হ্যামবার্গার, চিজ বার্গার, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি। এই কোম্পানির বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় $46.1 বিলিয়ন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।